তার নাম ছিল সম্রাট ইব্রাহিম লোদি। ইতিহাস বলছে ভারতবর্ষের তৎকালীন সময়ের শাসক ছিলেন ইব্রাহিম লোদি, আর আমাদের এই বাংলার যিনি নবাব ছিলেন, রাজধানী কলকাতা নয়, তখন রাজধানী ছিল মালদা জেলা, এখনো সেই মালদহ জেলা গৌড়মণ্ডল সেই স্মৃতি বহন করে চলেছে। আর তৎকালীন সময়ে বাংলার নবাব যিনি ছিলেন তিনি হলেন শাহিন শাহ হোসেন শাহ। এক একটি অঞ্চল আজকে যেমন প্রধান আছে, তখনকার দিনে প্রধান বলা হতো না, বলা হতো কাজী। এক একটা মুলুক শাসন করতেন, যেমন ফুলিয়া শাসন করতেন গোড়াই কাজী, যিনি হরিদাসের উপর করেছেন অত্যাচার, 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছে এই হরিনাম বলবার। তিনি হলেন গোড়াই কাজী। আর নবদ্বীপে যিনি শাসন করেছেন হোসেন শাহের অনুকূলে, হোসেন শাহের তত্ত্বাবধানে, হোসেন শাহের পরামর্শে, হোসেন শাহের পরিচালনায় তৎকালীন সময়ে নবদ্বীপের শাসক যিনি ছিলেন তিনি হলেন মলয় চাঁদ কাজী সাহেব। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, সাধারণ মানুষকে যদি হরিনামের বন্যায় ভাসাতে হয়, সাধারণ মানুষকে যদি কলিহত মানুষকে যদি উদ্ধার করতে হয়, আগে শাসকগুলোকে দমন করতে হবে, এই কাজীগুলোকে আগে হরিনামে ডোবাতে হবে। তাই তিনি সন্ন্যাস গ্রহণ করে প্রথম চলে গেলেন মালদা জেলা, যেখানে যায় সেখানে অগণিত মানুষের ঢল নামে, দলবদ্ধ সারিবদ্ধ মানুষ যেই গৌরাঙ্গের দিকে তাকায় সেই তার উদ্ধত শির গৌর চরণে লুটিয়ে দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত নিয়ে মালদা জেলা মেতে উঠল হরিনামে। তৎকালীন শাসক হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, দবির খাস, সাকর মল্লিক, দুজন মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে দবির খাস, যিনি পরবর্তীকালে মহাপ্রভু যাদের যার নাম দিয়েছিল সনাতন প্রভু, আর অর্থমন্ত্রী ছিলেন সাকর মল্লিক, মহাপ্রভু পরে যার নাম দিয়েছিলেন রূপ। তখন তারা দবির খাস সাকর মল্লিক নাম নিয়ে হোসেন শাহের অনুকূলে চাকরি করছেন। দুই মন্ত্রীকে আহ্বান করলেন হোসেন শাহ, দবির খাস হুজুর আদেশ করুন, সাকর মল্লিক কই, এই তো হুজুর, এই আমি এসেছি। আচ্ছা বলো তো, এত মানুষের আওয়াজ বা কোলাহল কোত্থেকে আসছে? তখনকার দিনের ইতিহাস বলছি, উড়িষ্যায় তখন রাজা ছিলেন গজপতি রাজ প্রতাপ রুদ্র, আর বাংলায় নবাব ছিলেন হোসেন শাহ। এই দুজনের মধ্যে কিন্তু সবসময় লড়াই লেগে থাকত। গজপতি রাজ প্রতাপ রুদ্র উড়িষ্যা থেকে মাঝে মাঝে বাংলা আক্রমণ করতেন, আর বাংলার নবাব হোসেন শাহ মাঝে মাঝে সুযোগ পেলে উড়িষ্যা আক্রমণ করতেন। তখনকার দিনে নিয়ম ছিল বাংলা থেকে কেউ উড়িষ্যায় যেতে পারত না, বিশেষ করে মুসলমান যারা। আর তৎকালীন সময় নিয়ম ছিল উড়িষ্যা থেকে কেউ বাংলায় আসতে পারত না, সবসময় ট্রাসেল, সবসময় ঝগড়া, সবসময় দ্বন্দ্ব লেগে থাকত। এই জন্য তো মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল তখন হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু আমি আমার জাত খুইয়েছি, আমার বাবার নাম হাবিবুল্লাহ দর্জি, মায়ের নাম আমিনা, জাতি ধর্ম পরিত্যাগ করে গৌর নামে আমি নিজেকে ডুবিয়ে দিয়েছি, হরে কৃষ্ণ নামে আত্মনিবেদন করেছি, বলো মহাপ্রভু তুমি বলো, মায়ের কথা রাখবার জন্যে তুমি যদি পুরীধামে গিয়ে আশ্রয় গ্রহণ করো, আমি তো মুসলমান, আমার শিরায় শিরায়, আমার ধমনীতে ধমনীতে মুসলমানের রক্ত প্রবাহিত হচ্ছে, গজপতি রাজ প্রতাপ রুদ্র কিছুতেই পুরীধামের মাটিতে আমার পা দিতে দেবে না, আমায় যেতে দেবে না, বাংলার মাটি থেকে সবাই যদি তোমায় দর্শন করতে যায়, প্রভু আমি তো যেতে পারবো না উড়িষ্যায়। মহাপ্রভু কথা দিয়েছিলেন, হরিদাস 2 বছর তুমি অপেক্ষা করো, 2 বছর, এই 2 বছরের মধ্যে আমি উড়িষ্যার বাংলা 2টোকে এক করে দেব,
জাতি ধর্মের বেড়া জাল ভেঙে দিয়ে টুকরো টুকরো করে অমৃত সাপুত্র অমৃত জ্ঞানে দেখবে সবাই সবাইয়ের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছে। একটাই মাত্র অস্ত্র আমার, আমার গদা নাই, আমার চক্র নাই, আমার সুদর্শন নাই, একটা চক্র নিয়ে আমি বাংলার মাটিতে জন্ম নিয়েছি গৌর হয়ে, সেটা হলো হরিনাম ও প্রেম। অপেক্ষা করো হরিদাস, অপেক্ষা করো, আমি 2 বছরের মধ্যে প্রেমের বন্যায় কি উড়িষ্যা কি বাংলা কি ভারতবর্ষ মাতিয়ে দেব। যা বলেছিলেন তাই করেছেন। এমনি এমনি চৈতন্য মহাপ্রভুকে মাত্র 500 বছরের মধ্যে আমরা মন্দির নির্মাণ করে ভগবানের আসন দিইনি বাবা। ভেবে দেখুন, মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিল আমরা প্রত্যেকে আমাদের বংশধরদের তখন জন্মগ্রহণ করতে শুনেছি, বংশ পরম্পরায় আমাদের বংশধররা তখন জন্মেছিল, কিন্তু কজন গৌরাঙ্গ হতে পেরেছে, আমাদের প্রত্যেকের বংশের কজনার নামে মন্দির হয়েছে। আজ সারা পৃথিবীব্যাপী কোটি কোটি টাকা খরচা করে গৌরাঙ্গকে ভগবানের আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্যে গৌরাঙ্গকে নিয়ে না সারা পৃথিবী রিসার্চ করা হচ্ছে। একটা মানব শিশু যিনি রক্ত মাংস দিয়ে তৈরি, কি এমন কর্ম করল যে মাত্র 500 বছরের মধ্যে তিনি ভগবান হয়ে গেলেন। এই দেখুন, হরিদাস ঠাকুরকে কথা দিলেন 2 বছরের মধ্যে আমি সারা ভারতবর্ষে নামের বন্যায় ভাসাবো, এই দ্বন্দ্ব এই বিভেদ আমি রাখবো না। তাই করলেন। প্রথমে তিনি যখন হরিনাম করছেন, উড়িষ্যার গজপতি রাজপ্রতাপ রুদ্র অপেক্ষা করে আছেন কখন মহাপ্রভু আসবেন উড়িষ্যার মাটিতে। আর এদিকে বাংলার নবাব হোসেন শাহ তিনি খবর পেলেন দূত মুখে যে একটা বৈষ্ণব এসেছেন, একজন সন্ন্যাসী এসেছেন, কোনো রাজা নয়, কোনো মহান্ত নয়, কোনো নবাব নয়, যে সন্ন্যাসীকে দেখে সাধারণ মানুষ তার চরণে আত্মনিবেদন করছে, কোটি কোটি ভক্ত নিয়ে মালদার মাটিতে, হাজার হাজার ভক্ত নিয়ে মালদাহের মাটিতে, গৌরমণ্ডলের মাটিতে সে হরিনাম করছে। হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন, একটা সাধারণ সন্ন্যাসীর জন্যে এত মানুষ দলবদ্ধ হয়ে হরিনাম করছে, মানুষটাকে আমার দেখতে হবে, কারণ এই বাংলার সমস্ত মানুষ যদি তার পদানত হয় তবে একটা সময় বাংলার নবাব হয়ে সে যদি বসে বা রাজা হয়ে সে যদি বসে আমার সিংহাসনটা চলে যেতে পারে, মানুষটাকে আমার দেখা দরকার। যখন সারা গৌরমণ্ডল হরিনামে ভাসছে তখন হোসেন শাহ এলেন গৌর দর্শনে। দূর থেকে চৈতন্য মহাপ্রভুর বদনের দিকে তাকালেন, প্রশ্ন আছে, হাজার হাজার মানুষের মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে হোসেন শাহ কি করে দর্শন করলেন মহাপ্রভুর বদন? কারণ আমরা যারা জন্মগ্রহণ করেছি ভারতবর্ষের মাটিতে তথা বাঙালি হয়ে হরিনাম শুনছি হরিনাম করছি, আমরা যারা আছি এখানে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, আমরা প্রত্যেকে নিজেদের হাতে 3.5 হাত করে লম্বা, তাই না? কিন্তু মহাপ্রভু জানতেন কি বাংলা কি উড়িষ্যা কি দক্ষিণ ভারত, আমি যেখানে হরিনামের বন্যা বইয়ে দেব, আমি যেখানে যাব আমার বদন দর্শন করবার জন্য আমার অনুরাগী ভক্তেরা ছুটে আসবে আমার কাছে, আর তারা যদি এসে আমাকে আমার বদন দর্শন করতে না পারে পতিত পাবন গৌর বলে কেউ আমাকে সম্মান করবে না, কাঙালের ঠাকুর বলে কেউ আমাকে খাতির করবে না, আমি ভক্ত বৎসল ভগবান হতে পারবো না। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমি যখন জন্মগ্রহণ করব সাধারণ মানুষের থেকে একটু আলাদা। শাস্ত্র বললেন নিজের হাতে 3.5 হাত নয় 4 হাত লম্বা মহাপ্রভুর দেহ ছিল। এই পরিধিকে বাংলা ব্যাকরণে বলা হয় ন্যাগ্রোধ পরিমণ্ডল, 4 হাত লম্বা। আবার হাতগুলো কেমন দেখুন, আমরা যখন সোজা হয়ে দাঁড়াই আমাদের হাতগুলো জানু বা হাঁটুর উপরে থাকে, আর মহাপ্রভু যখন সোজা হয়ে দাঁড়াতেন আজানুলম্বিত ভুজ, আজানুলম্বিত হাঁটু পেরিয়ে যেত তার হাত, এত লম্বা লম্বা, সেই হাতের 4 হাত লম্বা। কেন? তিনি জানতেন ভক্ত তো আসবে আমার বদন দর্শন করবার জন্য,
আমার চাঁদ বদন দর্শন করে তাদের আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক জ্বালা দূরীভূত হবে। কিন্তু আমার বদন যদি দর্শন না পায় তাহলে আমি ভগবান সত্তা বজায় রাখবো কি করে? হোসেন শাহ দর্শন করলেন গৌর বদন। দবির খাস সাকর মল্লিককে বললেন, আমি গৌরাঙ্গের সঙ্গে কথা বলতে চাই, ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে চাই। দূত পাঠিয়ে দেওয়া হলো, মহাপ্রভু বলল হবে না। কেন? মুসলমান বলে? বলে না, মুসলমান বলে না। এই জগৎ সংসারে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। শুনুন মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরিদাস মুসলমান, হোসেন সহ মুসলমান, মুসলমান ধর্মের জন্যে, মুসলমান জাতির জন্যে আমি বলছি না। আসলে হোসেন শাহ শব্দটার আগে একটা শব্দ আছে, নবাব হোসেন শাহ। নবাব হোসেন শাহ, এই নবাব শব্দটার মধ্যে বিষয়ের গন্ধ আছে, আর আমি সন্ন্যাসী। বিষয়ের বদন দেখলে মলিন হয় মন, মলিন হয় মন, আর মলিন মনে নাহি শ্রীকৃষ্ণ ভজ, শ্রীকৃষ্ণ বিষয়ীর বদন দেখলে মলিন হয় মন। আমি সন্ন্যাসী, আমি বিষয়ীর বদন দেখব না। নবাব শব্দের মধ্যে বিষয়ের গন্ধ আছে, রাজা শব্দের মধ্যে বিষয়ের গন্ধ আছে, আমি ওই নবাব রাজা এদের বদন দেখি না। কথাটা দূত নিয়ে বয়ে নিয়ে রাজা নাকি নবাব হোসেন শাহের কানে দিল, নবাব বাহাদুর, ওই সন্ন্যাসী বলেছে আপনার নবাব শব্দের জন্য আপনার দর্শন মিলবে না। হোসেন শাহ ঘরে ফিরে গেলেন, দরজা জানলা বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে হাত দুটো উপরে তুলে ধরে বলে উঠল, হে খোদা তালা, যেই আল্লাহ সেই যদি হরি হয়, তবে হে গৌরাঙ্গ, তুমি যেমন হিন্দুদের হরি তেমন আমার আল্লাহ। ওরা সবাই বলছে নন্দেল নন্দন যেই শচীসুত হইল সেই, তুমি যদি নন্দনন্দন কৃষ্ণ হয়ে থাকো তবে আমারও আল্লাহ। তুমি যে আমাকে বলছো নবাব শব্দের মধ্যে বিষয়ের গন্ধ আছে, আমি যদি নবাব হই, আমি তো গৌরের নবাব, আর তুমি তুমি তো ত্রিভুবনের ঈশ্বর, পৃথিবীর বুকে যত জীব জন্মগ্রহণ করেছে লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব খেচর ভুচর প্রতিটা জীবের মধ্যে কেশাগ্রের 100 ভাগের 1 ভাগ, তার 100 ভাগের 1 ভাগ পরিমাণ জীবাত্মা হয়ে তুমি যদি না থাকো, তবে জীবের অস্তিত্ব থাকবে না। ওগো পরমাত্মা ভগবান গৌরাঙ্গ, আমার মতো অধম, আমার মতো পতিত, আমার মতো নবাবকে যদি তুমি কৃপা না করো তবে কেন তুমি কাঙালের ঠাকুর পতিতের ভগবান হয়ে জন্ম নিয়েছো? আমি যদি রাজা হই, আমি যদি নবাব হই, তুমি রাজার রাজা, তুমি নবাবের নবাব, রাজার ভিতরে তুমি না থাকলে রাজার রাজত্ব থাকবে না, রাজার রাজত্বের অহংকার থাকবে না। তাই আমি যদি রাজা হই, আমি যদি নবাব হই, তাই তো তুমি রাজার রাজা হই ও গো আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহর বেশে প্রভু নিত আছো যা।
তাই তো তুমি রাজার রাজা, তাই তো তুমি হে ঠাইলে নেমে আমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো তুমি হে ঠাইলে নেমে আমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল স্বপ্নে লনে প্রভু নিত্য বিরাজিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ আমার নইলে ত্রিভুবনে সর, তোমার প্রেম হবে যে মিছে তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পথ। হে দয়াল, তাই তোমার আনন্দ আমার পথ। পর মানে এখানে আপন পর নয় বাবা, এটা বাংলা ভাষা, শুনতে একই লাগলেও একই নয়। এখানে পর মানে উপর, হস্য উচ্চ আছে, আমার উপর তোমার এত আনন্দ। মুসলিম শাসনাধীন এই গৌড়েশ্বর, এই গৌড়মণ্ডল, আর আমি সেই মুসলমান যে গৌড়েশ্বর, আমাকে দর্শন দেওয়ার জন্য তুমি এখানে এসেছো আমি বুঝে গেছি, কিন্তু আমাকে যদি দর্শন না দাও তাহলে তোমার এই প্রেম হবে যে মিছে। লেখাটা রবীন্দ্রনাথের, কিন্তু ভাবটি গৌড়েশ্বর হোসেন সাহেব। আপনারা জানেন কি জানি না, এই গৌড়েশ্বর হোসেন সাহ পরবর্তী সময়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে অনেকগুলো পদাবলীও তিনি লিখেছেন, বৈষ্ণব পদাবলী তার রয়েছে। হোসেন সাহ উদ্ধার যেমন তিনি করেছিলেন, বাংলার মাটিতে নদিয়ার মাটিতে তিনি চাঁদকাজিকেও উদ্ধার করেছিলেন। কারণ একটা সময় নবদ্বীপের ব্রাহ্মণেরা সবাই চাঁদকাচির কাছে নালিশ করতে গিয়েছিল যে কাজী সাহেব, আমাদের নবদ্বীপের মাটিতে এমন হরিনাম যদি চলতে থাকে তাহলে আমরা ব্রাহ্মণেরা দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা যারা করে খাই, পূজা অর্চনা যাগযজ্ঞ আমাদের ধর্ম, আমরা ব্রাহ্মণ, তাহলে এই পূজা অর্চনা যাগযজ্ঞ আমাদের একদিন বন্ধ হয়ে যাবে, কারণ শচীনন্দন গৌরাঙ্গ নবদ্বীপের মাটিতে প্রচার করছে এ যুগে যাগ নাই, যজ্ঞ নাই, বার নাই, ব্রত নাই, ধ্যান নাই, ধারণা নাই, তন্ত্র নাই, মন্ত্র নাই, বিশুদ্ধ ব্রাহ্মণ নাই, এমনকি এত বড় বুকের পাটা বলছে শুদ্ধ বস্তু ঘৃত নাই, বিশুদ্ধ ব্রাহ্মণ নাই, একমাত্র হরিনাম হচ্ছে অনন্ত মূল বস্তু ভাই। বলুন নবাব বাহাদুর, বলুন কাজী সাহেব, বলুন হুজুর, আমরা ব্রাহ্মণেরা কি করে খাবো? দুনিয়ার সবাই যদি হরিনামে মত্ত হয়, দুর্গাপূজা লক্ষ্মী পূজা যদি কেউ না করে আমরা চলবে কি করে? আমাদের মলয় চাঁদ কাজী বলেছিল, তোমরা যার নামে নালিশ করতে এসেছিল সে আমার কে হয় জানো? কুলীন কুলীন ব্রাহ্মণেরা, তাবড়ো তাবড়ো ব্রাহ্মণেরা, যাদের নামে বাঘে হরিণে নবদ্বীপের মাটিতে এক ঘাটে জল খায়, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা সবাই চোখ তুলে তাকিয়ে বলেছিল হুজুর, যে নিমায়ের নামে আমরা নালিশ করতে এসেছি আপনার দরবারে এই মিয়াপুরে, এই মিয়াপুরে, সে তো হিন্দুর ব্রাহ্মণ, মিশ্র ঘরে জন্মগ্রহণ করেছে, তার বাবার নাম জগন্নাথ মিশ্র, সে আবার আপনার কে হয়? মলয় চাঁদ কাজী সেদিন বলেছিল, হে কুলীন ব্রাহ্মণগণ, আপনারা জানেন না নিমাই আমার খুব আদরের একটা
সম্পর্ক তার সঙ্গে আছে। সে আমার কি হয় জানেন? সে আমার ভাগ্নে হয়, আমি তার মামা, বড় মিষ্টি ছেলে, আর তার নামে আপনারা নালিশ করতে এসেছেন। ব্রাহ্মণেরা সবাই বলা কওয়া করেছিল, যার গরুতে ধান খায় তার কাছে বিচার যদি জানানো হয় বিচার কোনোদিন সুস্থভাবে হবে না। কিন্তু হুজুর, যাবার সময় একটা প্রশ্ন আছে, কি সম্পর্কে নিমাই আপনার কি করে ভাগ্নে হয় একটু বলবেন? তবে শুনুন, এই মিয়াপুরের পাশেই নিমাইয়ের মামার বাড়ি। নিমাইয়ের মায়ের নাম শচীরানী, আমার বোন, ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, আমাকে দাদা বলে ডাকত। পাড়া সম্পর্কে, গ্রাম সম্পর্কে, আর ওই নীলাম্বর চক্রবর্তী শচীরানীর বাবা ভারতবর্ষের বিখ্যাত জ্যোতিষী, পাড়া সম্পর্কে তাকে আমি চাচা বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম। নীলাম্বর চক্রবর্তী হয় মোরে চাচা, হয় মোরে চাচা, মানুষ হিসাবে নীলাম্বর হয় বড় সাচা। নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, মানুষ হিসাবে নীলাম্বর হয় বড় সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমায়ের নানা, হয় নিমায়ের নানা, মামা মায়ের বাবা। সেই সূত্রে নিমাই চাঁদে হই আমি মামা, হই আমি মামা, সাধু 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 সাধু। মামা ভাগ্নে যেখানে ভয় নাই, বলল হুজুর তাহলে আমাদের বিদায় নেই দিন, যে আশায় বুক বেঁধে এসেছিলাম সকালবেলায় আপনার দরবারে সেই আশা আমাদের পূরণ হবে না, কারণ মামা ভাগ্নের সম্পর্ক যেখানে সেখানে দ্বন্দ্ব হবে কি করে। কিন্তু এই হরিনাম নবদ্বীপের মাটি থেকে বন্ধ যদি না হয় আমরা ব্রাহ্মণেরা আজ বাঁচব না। একটা দিন আসবে যেদিন নবদ্বীপের মাটি থেকে ব্রাহ্মণেরা বিদেশে চলে যাবে, যেখানে প্রাণ ভরে তারা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সকল দেবদেবীর পূজা করতে পারবে। মলয়চাঁদ কাজী বলেছিলেন, শুনুন, নালিশ যখন আপনারা করতে এসেছেন আপনাদের শুধু মুখে ফিরিয়ে দেব না। একটা অনুচর ছিল, ভৃত্য ছিল, নাম তার গোলাম হোসেন। মলয়চাঁদ কাজী বলল, গোলাম হুজুর, সাত সকালে আমার বাড়িতে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা এসেছে নালিশ নিয়ে তাদের হিঁদুদের হরিনাম বন্ধ করবার জন্যে, শুধু শুধু তাদের ফিরিয়ে দিতে পারি না, আমার চাবুকটা নিয়ে এসো, নিয়ে এসো আমার চাবুক। যখন চাবুক হাতে নিয়েছেন মলয়চাঁদ কাজী, তখন ব্রাহ্মণেরা বলেছিলেন, হুজুর আপনার ভাগ্নের নামে নালিশ করতে এসেছি বলে আপনি আমাদের চাবুক দিয়ে চাবুক দিয়ে আঘাত করবেন, এটা কি আপনার ধর্মে সইবে? মলয়চাঁদ কাজী বলেছিলেন, এই চাবুক দেখে আপনারা কেন ভয় পাচ্ছেন? শুনুন একটা কথা বলি, আপনাদের যে ১৮টা পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, শিবপুরাণ, পদ্মপুরাণ, বায়ুপুরাণ, অগ্নিপুরাণ, ভবিষ্যপুরাণ, ভাগবত, মার্কণ্ড পুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্যপুরাণ, কুর্মপুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, আপনাদের হিন্দুদের যে অষ্টাদশ পুরাণ, শুনুন আমি মুসলমান হতে পারি কিন্তু ১৮টা পুরাণ কিন্তু আমি পড়েছি। আমি যেমন আমার কোরআন, আমার হাদিস পড়েছি, তেমন আপনাদের পুরাণ পড়েছি। আপনাদের পুরাণের প্রত্যেকটা ছন্দে ছন্দে যা লেখা আছে আমার সব কণ্ঠস্থ। আপনাদের সত্যযুগে যে ভগবান এসেছিল নারায়ণ, তার হাতে কি ছিল? শঙ্খ, পদ্ম, গদা, চক্র। আচ্ছা বলতে পারেন, ভগবান তিনি চক্র কেন এনেছেন, গদা কেন এনেছিলেন? তেতাযুগে রামচন্দ্র কোদণ্ডক ধনুক নিয়ে এলেন, কেন নিয়ে এলেন? তিনি যদি ভগবান, তার হাতে কেন ধনুক থাকবে? দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়েছেন, কিন্তু
রাষ্ট্র যজ্ঞে শিশুপাল বধের জন্য তার হাতে কেন উঠেছিল সুদর্শন চক্র? আসলে শাসকের শাসন দণ্ড হচ্ছে তার ধর্ম। গ্রামে যদি পুলিশ আসে, অশান্তি হলে শান্তি ফিরবার জন্যে পুলিশের হাতে যদি বন্দুক না থাকে, পুলিশের হাতে যদি লাঠি না থাকে, তবে তাকে পুলিশ বলে মানায় না। তবে একটা কথা, পুলিশের বন্দুক পুলিশের লাঠি দেখে সাধু কোনোদিন ভয় পায় না, সাধুরা কোনোদিন ভয় পায় না, শান্তিপ্রিয় মানুষ কোনোদিন ভয় পায় না। ভয় পায় তারাই যারা অনেক অনাচারী ব্যভিচারী উৎপীড়নকারী নিপীড়নকারী, কারণ সেই চক্র সেই গদা ভগবানের অস্ত্র গর্জে উঠেছিল সত্যযুগে হিরণ্যকশিপুর উদ্দেশ্যে, কদণ্ডক ধনুক গর্জে উঠেছিল রাবণ কুম্ভকর্ণের উদ্দেশ্যে, চক্র গর্জে উঠেছিল শিশুপালের জন্য, রাবণ দন্তবক্র শিশুপাল এদের জন্য চক্র, এদের জন্য গদা, ভক্তের জন্য নয়। ভক্তের জন্য শঙ্খ, ভক্তের জন্য পদ্ম। তাই আমি হলাম নবদ্বীপের শাসনকর্তা মলয় চাঁদ কাছে। আমি আমার শাসনদণ্ড চাবুক নিয়ে প্রতিজ্ঞা করছি, যদি সত্যি আমার ভাগ্নে নিমাই আপনাদের উপর অত্যাচার করে থাকে, তবে কাল ভোরের বেলা আমি নিজের চোখে দেখবার জন্য যাব, নিজের কানে শুনবার জন্য যাব, কত ক্ষতিকারক ওই হরিনাম, কেমন ক্ষতি করছে, কেমন কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে ওই হরিনামকারী ভক্তেরা। আমি নিজের চোখে সরেজমিনে দেখবার জন্য আমি নবদ্বীপের মাটিতে যাব। যান আপনারা, চলে যান ভক্তমণ্ডলী মায়েরা। ব্রাহ্মণেরা আনন্দ করতে করতে ফিরে গেল, তাহলে হরিনাম বন্ধ হচ্ছে। ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে যখন গোলামোষ, আহা, মলয় চাঁদ কাজী বসেছেন গোলামোষের কাছে গিয়ে বলছেন, হুজুর হিন্দু করবে হরিনাম, তাদের ধর্ম আচরণ, মুসলমান করবে আজান, তার ধর্ম আচরণ, আপনি শাসক পিতা হয়ে কেন এই বিরুদ্ধ আচরণ? মলয় চাঁদ কাজী বলেছিল, গোলাম হোসেন তুমি জানো না, হিন্দু শাস্ত্রে একটা গল্প আছে জানো তো, পুরাণে বর্ণিত, নারায়ণের নাকি দুজন দাঁড়ি ছিল, একজনের নাম জয় আর একজনের নাম বিজয়। তারা সবসময় বৈকুণ্ঠ অধিপতি নারায়ণের দ্বার রক্ষা করত, জানো গোলাম, আমি গল্পটা মন দিয়ে পড়েছি, মন দিয়ে। একদিন জয় বিজয় দরজার কাছে বসে আছে, দ্বার রক্ষা করছে, ঠিক এমন সময় সেখানে উপস্থিত হল দুর্বাসা বলে, মহা তেজস্বী দুর্বাসা, গিয়ে বলল, শোনো জয় বিজয়, আমি ভগবান বিষ্ণু দর্শনে এসেছি, আমার দ্বার ছেড়ে দাও। জয় বিজয় চিনতে পারেনি দুর্বাসাকে, বলেছিল, শুনুন, যখন তখন দর্শন হবে না, কি একটা ভিজিটিং আওয়ার থাকে, দর্শনের সময় থাকে, ভগবান এখন বিশ্রাম করছে, আপনি চলে যান। এই দুর্ব্যবহার করেছিল বলে দুর্বাসা মনি বলেছিল, শোনো জয়, শোনো বিজয়, ভগবানের দ্বার রক্ষা করছে বলে তোমাদের মনে অহংকার জন্ম নিয়েছে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, ভগবানের দর্শনে বাধা দেওয়ার কারণে আমি দুর্বাসা মনি অভিশাপ দিচ্ছি, ভগবানের চরণ ছেড়ে তোমাদের দূরে, বহু দূরে চলে যেতে হবে। যেই না বলেছেন আমি দুর্বাসা মনি, সঙ্গে সঙ্গে জয় বিজয় আছাড় দিয়ে পড়লেন দুর্বাসা মনির চরণে, কৃপা করো দয়াল, হে মুনিবর, অপরাধ মার্জনা করো, আমরা তোমাকে চিনতে পারিনি, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো করো ভগবান, কৃপা করো ভগবান,
আপন করম ফলে চিনি নাই তোমারে, আপন করম ফলে চিনি নাই তোমারে, আপন করম ফলে চিনি নাই তোমারে, অপমান ভুলে নাও কোলে তুলে, অপমান ভুলে নাও কোলে তুলে, অপমান ভুলে নাও কোলে তুলে, অভিমান ভুলে নাও গোকোলে তুলে, অভিমান ভুলে নাও গোকোলে তুলে, চরণে দে দাও স্থান আমি দুর্বাশ আমুনি, তোমাদের চোখে জল দেখে আমার মন হয়েছে বিগলিত। শোনো শোনো জয়, শোনো বিজয়, অপরাধ করেছিলে বলে আমি রুষ্ট হয়ে অভিশাপ দিয়েছিলাম। তোমাদের চোখের জল দেখে আমার মন দ্রবীভূত হয়েছে, ভিজে গেছে। ভগবানের চরণে তোমরা আবার ফিরে আসবে, কিন্তু তোমাদের সামনে দুটো পথ খোলা আছে। এখন তোমরা কোন পথ বেছে নেবে সেটা তোমাদের ব্যাপার। ভগবানকে যদি পুনরায় ফিরে পেতে চাও, ভগবানকে পুনশ্চ যদি দর্শন করতে চাও, তবে তোমাদের কাছে দুটো পথ, একটা হচ্ছে শত্রু, একটা হচ্ছে মিত্র। যদি ভগবানের বন্ধু হয়ে জন্মগ্রহণ করো, মিত্র হয়ে জন্মগ্রহণ করো, তবে তোমাদের সাতটা জন্ম অপেক্ষা করতে হবে, সাত জন্ম। আর যদি ভগবানের শত্রু হয়ে জন্মাতে পারো, ভগবান বিদ্বেষী হয়ে যদি জন্মাতে পারো, মাত্র তিন জন্ম পরে তোমরা ভগবানকে আবার ফিরে পাবে, ফিরে পাবে। জয় বিজয় বলেছিল মুনিবর, শত্রু বুঝি না, মিত্র বুঝি না, যে পথ অবলম্বন করলে যত শীঘ্র পারি ভগবানকে ফিরে পাওয়া যায়, আমরা সেই পথ অবলম্বন করব। ভগবানের শত্রু হয়ে যদি জন্মাতে হয় আমরা তাই জন্মাব, ভগবান বিদ্বেষী হয়ে যদি জন্মাতে হয় আমরা তাই জন্মাব, কিন্তু তিন জন্ম পরে আমরা আবার ভগবানকে ফিরে পেতে চাই। আবার গোলাম হোসেন সেই জয় বিজয় সত্যযুগে হল দিতির গর্ভে দৈত্য হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বিষ্ণু, নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের কৃপা করবার তরে জন্মগ্রহণ করলেন ভগবান সত্যযুগের মাটিতে। হিরণ্যকশিপু বধ হল নরসিংহের হাতে, সেই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন রাবণ কুম্ভকর্ণ হয়ে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র হয়ে তিনি তাদের উদ্ধার করলেন, সেই দন্তবক্র শিশুপাল হয়ে জন্মগ্রহণ করলেন সেই জয় বিজয় দ্বাপর যুগে, আর কলিযুগে সেই দুই ভাই হলেন জগাই আর মাথায়। ভগবানের শত্রু হয়ে যদি তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়, তবে শোনো, কাল সকালে আমি ভগবানের শত্রু হয়ে যাব, আমি খোল ভাঙব, আমি করতাল গঙ্গার জলে ফেলে দেব, হরিনামকারী ভক্তের উপরে করব অত্যাচার, চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করে দেব ভক্তের অঙ্গ,
যদি ভগবান পতিত পাবন, ভগবান যদি গৌর হয়ে জন্ম নেয় নদীয়ার মাটিতে, ভক্ত বাঞ্ছা পূরণ করবার জন্যে, ভক্ত বৎসল ভগবান ভক্তকে রক্ষা করবার জন্যে নিশ্চয়ই আমার সামনে এসে দাঁড়াবে। যেমন করে হিরণ্যাক্ষের সামনে এসে দাঁড়িয়েছিল, যেমন করে হিরণ্যকশিপুর সামনে এসে দাঁড়িয়েছিল, যেমন করে রাবণ কুম্ভকর্ণের সামনে দাঁড়িয়েছিল, তেমন আমার সামনে আমার ভাগ্নে নিমাই নিশ্চয়ই এসে দাঁড়াবে, আমাকে কৃপা করবে। আমি ভগবানকে চেনার জন্যে, জানার জন্যে, ধরার জন্যে যাব নবদ্বীপের মাটিতে। সকাল হয়ে গেল, হনু হোনা রে হনু হোনা, এই বলো হনু হোনা, পালকি চলে দুলকি চলে গগন তলে আগুন জলে, হনহনারে হনহনা হেয়া বলো হনহনা, হনহনারে হনহনা হেয়া বলো হনহনা, এ পালকি চলে ও দুলকি চলে ও গগন তলে হেয়া আগুন জলে, ও গগন তলে হেয়া আগুন জলে, পালকি এসে দাঁড়ালো নদীয়ার মাটিতে। ভক্তেরা জানতে পারেনি যে তাদের উপরে হবে অত্যাচার। আহা, সকালবেলায় নবদ্বীপের গৌর অনুরাগী ভক্তেরা সবাই শৃখল করতাল নিয়ে গঙ্গার তীর অভিমুখে চলেছেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, সবাই একটু করতালি দিতে দিতে মায়েরা, হরি বল হরি বল, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ কৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, প্রভাতে শ্রী কৃষ্ণ পূর্ণ হবে মন শেখা, প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মন শেখা, সবাই জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে, হরি বল হরি বল, এই হরি নাম বন্ধ করো। কাজী সাহেবের অনুমতিক্রমে বাংলার মাটিতে নদীয়ার ভক্তদের হরি নাম বন্ধ করার আদেশ হলো। তোমরা যে হরি নাম করছো, কাজী সাহেবের অনুমতি নিয়েছো, তোমরা যে শিখল বাজাচ্ছো, কাজী সাহেবের অনুমতি নিয়েছো? বৈষ্ণবেরা বললেন, বারে বা, হরি নাম করবার জন্য আবার কাজীর অনুমতি? তোমরা জানো হরি নাম কেন করা হয়? হরে কৃষ্ণ,
হরিনামের উপকারিতা কি? শোনো ভাই কাজীর দল, শাসনের হুমকি দিয়ে তোমরা যে আমাদেরকে বলছো হরিনাম করবার জন্য কাজীর অনুমতির প্রয়োজন হয় না, অনুমতি নিতে হয় না। যেমন মানুষ স্বাভাবিক ঘুমায়, এই ঘুমাতে গেলে যেমন শাসকের অনুমতির প্রয়োজন হয় না, মলত্যাগ মূত্রত্যাগ করতে গেলে যেমন কাজীর অনুমতির প্রয়োজন হয় না, তেমন হরিনাম করতে গেলে অনুমতি নিতে হয় না। কারণ হরিনাম কেন করে জানো? শোনো, আমাদের এই দেহ, এই দেহটা হচ্ছে খাঁচা, আর দেহের ভিতরে যে আত্মা আছে সেটা হলো পাখি। সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাত্রে আমরা যে ভাত ডাল রুটি তরি তরকারি খাই, সেবা করি, প্রসাদ পাই, এগুলো আমাদের দেহের পুষ্টির জন্যে, খাঁচার পুষ্টির জন্যে। যেমন এশিয়ান প্রিন্ট রং এনে খাঁচায় রং করলে যেমন খাঁচার পাখি বাঁচে না, খাঁচায় রং করলে যেমন খাঁচা বাঁচে পাখি বাঁচে না, তেমন ভাত ডাল রুটি তরি তরকারি সেবা করলে দেহ বাঁচে, দেহি বাঁচে না। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে ভাই পাখি আছে, প্রাণ পাখি। সে ভাত খায় না, ডাল খায় না, রুটি খায় না, তরি তরকারি খায় না, সে খায় হরিনাম। এই নামের ছোলা দিতে হয় আর প্রেমের জল দিতে হয়, তবে পাখি বাঁচবে ভাই। আর তুমি যদি দুই তিন দিন সময় মতো নাম না দাও, জল না দাও, দেখবে যত ভালো মন্দ খাও না কেন বিছানায় গেলে তোমার ঘুম আসবে না, মনটা ছটফট ছটফট করবে। যেটা অর্জুন বলেছিলেন, বেপতুষ্ট শরীরে মে রোম হর্ষস্য জায়তে, হে কৃষ্ণ হে সখা কৃষ্ণ, বেপতুষ্ট শরীরে মে, বেপথু মানে কি? এই শব্দটা বেপথু মানে মনের কম্পন। আপনারাও দেখবেন বাবা, খাওয়া ভালো হয়েছে, বাড়িতে কোনো অশান্তি নাই, গিন্নির সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে ভালো ভাব ভাব ভালোবাসা আছে, কিন্তু তবু সারা রাত আপনি ঘুমাতে পারছেন না, আপনার মনের মধ্যে কি যেন একটা অশান্তি, অন্য কিছু নয়। আপনি সময় মতো হরিনাম আস্বাদন করেননি, হরিরূপ দর্শন করেননি, গুরু স্মরণ করেননি, পিতামাতার স্মরণ করেননি, ভগবত প্রীতি আপনার হৃদয়ে জন্মায়নি। দুই তিন দিন যদি উপোস দেন, প্রাণ আপনার ছটফট করবে, ঘুমাতে পারবেন না। কারণ দেহের খোরাক যদি থাকে, মনের খোরাক তো থাকবে, সেই মনের খোরাক হচ্ছে এই হরিনাম। শোনো কাজীর দল, তোমাদের কাজী সাহেবকে বলে দিও আমরা হরিনাম করবো, তার অনুমতি ছাড়াই করব। এই নিদারুণ খবরটা চলে গেল নদিয়ার মাটিতে, সুরধুনী গঙ্গার তীরে পালকির মধ্যে বসে থাকা মলয় চাঁদ কাজীর কানে। মলয় চাঁদ কাজী বলে উঠল, শোনো, আমার নির্দেশ যারা যারা অমান্য করবে তাদের উপর তোমরা অত্যাচার শুরু করো, খোল ভেঙে ফেলো, করতাল গঙ্গার জলে ফেলে দাও, তাতেও যদি হরিনাম বন্ধ না করে তবে ওদের উপর লাঠি দিয়ে চাবুক দিয়ে আঘাত করো। হরিবল, আমি শুরুতেই বলেছিলাম হরিনাম এত সহজভাবে, এই যে আমরা এত আনন্দ করে করছি, এই দিন সহজে আসেনি বাবা। অনেক লড়াই করেছেন বৈষ্ণবেরা, অনেক রক্ত ঝরিয়েছেন বৈষ্ণবেরা, অনেক ত্যাগ করেছেন বৈষ্ণবেরা, তাই আজকে আমরা প্রাণ ভরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করে এই হরিনামের যজ্ঞটা করতে পারছি। শুরু হলো অত্যাচার, একটা একটা করে লাঠির আঘাতে বৈষ্ণবেরা লুটিয়ে পড়ল নবদ্বীপের মাটিতে, পিচকারি দিয়ে রক্তে ভেসে গেল ওই মুসলমান অনুচরের সর্বাঙ্গ। তবু তারা কি বললো জানেন? খণ্ড খণ্ড হয় দেহ, হে কাজীর দল মেরে ফেলো আমাদের, তবু আমাদের বদন থেকে আমরা হরিনাম বন্ধ করবো না। যদি যায়, যদি যায় প্রাণ,
প্রাণ তথাপি না, তথাপি না, তথাপি না, তথাপি না, বদনে আমরা ছাড়িব না, ছাড়িব হরি না, ছাড়িব হরি না, তথাপি ধুলাই অঙ্গ অঙ্গ লোটা লুটাই গৌর দেখা দাও গৌর, তোমার দেওয়া হরি নাম করে দেখো আমাদের কি দশা, অঙ্গ লুটা গৌর হরি দেখা দাও, লুটাইল হা কৃষ্ণ কৃপা, কৃপা কর বলে বৈষ্ণবেদের ধুলাই অঙ্গ দেখো দেখো লুটা আ ভক্ত হলো তিন প্রকার,
ভালো করে শুনবেন। উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর না অধম নয়, যেহেতু ভক্ত শব্দটা আছে, কনিষ্ঠ। উত্তম ভক্ত কারা? যাদের দেহ আর মন দুটোই আছে গোবিন্দ চরণ, দুটোই। মধ্যম ভক্ত কারা? এখানে অধিকাংশ আপনারা যারা মধ্যম, যাদের দেহ আছে সংসারে কিন্তু মন আছে গোবিন্দ চরণ, এরা মধ্যম সংসারী যারা, ঈশ্বরনিষ্ঠ সংসারী যারা। আর কনিষ্ঠ কারা? যাদের দেহ আছে ভগবানের চরণে, দেহ আছে নবদ্বীপে, দেহ আছে বৃন্দাবনে পুরীধামে, কিন্তু মন আছে সংসারে, এরা কনিষ্ঠ। যারা কনিষ্ঠ ভক্ত তারা বলছে ঠিক হয়েছে, বেশ হয়েছে, করো হরিনাম, বেশ হয়েছে। যারা মধ্যম ভক্ত বলছে এভাবে বলছো কেন ভাই, তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, এই তো আমরা পালিয়ে এসেছি, যতক্ষণ কাজই থাকবে যাব না, করবো না হরিনাম, আবার কাজই চলে গেলে হরিনাম করব, এরা মধ্যম। কিন্তু উত্তম ভক্ত যারা, যারা দেহ আর মন দুটোই দিয়েছে গোবিন্দ চরণ, এই উত্তম ভক্ত যারা, তারা বলল হে গৌরাঙ্গ, তুমি যদি ভক্তের ভগবান হও তবে আমাদের উপরে কাজের এই অত্যাচার, তুমি যদি না আস এসে প্রতিবিধান করো তবে তোমার গৌর নামে কলঙ্ক হবে। হে গৌরাঙ্গ, একটিবারে আমাদের এসে দেখা দাও, গৌরী হে গৌরী হে, জানি না আমরা আর বাজবো কিনা, আর তোমার দেখা পাবো কিনা, যত বলছি হরিনাম তত করে অত্যাচার, জানি না তোমার নাম, এই হরিনাম আর নিতে পারবো কিনা, যদি আমাদের দেহ ছেড়ে প্রাণ চলে যায় গৌর হে, একটিবারে আমাদের যাবার সময় এসে সামনে দাঁড়িও, যেন যাবার বেলা তোমায় দেখা যাবার বেলা, বেলা তোমার যেন যাওয়া তোমার দেখা হরিবল
গলে এসে দুটি ভাই যুগলে এসে আমাদের দেখা যাবার বেলা তোমাদের দেখাবা আপা হে যেন যুগল ধনি যাবার তোমাদের সারাদিন ধরে এইভাবে বৈষ্ণবেরা কাঁদলে দিনের শেষে যখন সূর্য ডুবে যাচ্ছে মলয় চাঁদ কাজী বলছে গোলাম দেখেছো ঈশ্বরের গোলামি করার ধর্মটা দেখো সারাদিন ধরে এত অত্যাচার করলাম তবু বৈষ্ণবদের মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারলাম না কি হবে হুজুর শোনো যাবার সময় বৈষ্ণবদের আরেকটা পরীক্ষা আমি করে যাবো